মাত্র চার মাস আগেও ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের একটি কেবিন পাওয়া ছিল যাত্রীদের কাছে সোনার হরিণ। আর এখন শত শত কেবিন ফাঁকা নিয়েই চলাচল করছে লঞ্চগুলো। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু লঞ্চ। সরকার নির্ধারিত ভাড়ার থেকে কম নিয়েও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এসব জলযান। পাশাপাশি সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে বলে জানালেন লঞ্চ কর্তৃপক্ষ। পদ্মা চালু হওয়ার পরে আমরা অনুরূপ যাত্রী পাচ্ছি না, তারপরও ম্যাক্সিমাম দিনই যা কেবিন যে রুটে পাঁচটা আছে বা ছয়টা আছে ওই রুটে তিনটা দিয়ে আমরা চলাচলের একটা বেঁচে থাকার একটা উপায় খুঁজছি। এতেও যদি আমরা না আমাদের না হয় তাহলে তো আমাদের বন্ধ ছাড়া কোনো উপায় নেই। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছে অনেক নৌযান শ্রমিক। আমরা লঞ্চের উচিলে বাঁচতাম চলতাম, এখানে লঞ্চ বন্ধ হয়ে যাও না আমরা একবারে বেকার হয়ে গেছি। আগে যে যাত্রী ছিল সেই যাত্রী কোনো মান নাই, লঞ্চের যাত্রী কমে আমাকে চলতে বেশি অসুবিধা হয়ে যায়। তবে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণে লঞ্চের কোনো বিকল্প নেই বলছেন যাত্রীরা। লঞ্চটাকে প্রেফার করি কারণ লঞ্চে আমরা আরামে যেতে পারি। লঞ্চে যে যাতায়াতের যে আরামদায়ক যে বিষয়টা সেটা বাসে এখনো হয় নাই। ঢাকা বরিশাল রুটে চলাচলের জন্য 24টি লঞ্চের অনুমোদন রয়েছে। বর্তমানে পালাক্রমে দুই প্রান্ত থেকে প্রতিদিন তিনটি করে মোট 6টি লঞ্চ পরিচালনা করছে মালিকপক্ষ। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।